হ্যালো, আসসালামু আলাইকুম। গয়না বাক্স থেকে আমি টুম্পা সবসময় মতো আপনাদের সবার সাথে আছি। সো চলে এসেছি আজকে লাইভে, বহু প্রতীক্ষিত একটা লাইভ। না, মিনিমাম 10 দিন থেকে ওয়েট করছেন এই লাইভটার জন্য, আরও বেশি দিন হবে, 10-15 দিন। সো 10-15 দিন থেকে ওয়েট করছে নতুন মালহারের জন্য। আমি তখন থেকে বলে আসছি, আপু নতুন দারুণ দারুণ মালহার সব মানে অন দ্য ওয়েতে। সো আসুক, আসলেই লাইভ ইনশাল্লাহ। সো মালহার চলে এসেছে, আসা মাত্রকে ওয়েট করা যাবে। কালকে আমি বলেছি যে প্রথম স্টক যেটা এসেছে সেটা আমি আমাদের শোরুমে দিয়ে দিয়েছি এবং আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে অলরেডি শোরুমে হচ্ছে কি কি মালা স্টক করে দেওয়া হলো। সো চলে আসেন, এসে নিয়ে নিতে পারবেন। আর লাইভ ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি চেষ্টা করবো কালকে করে দেওয়ার। সো চলে এসেছে। আমি ফার্স্ট কমেন্ট, ওকে আপু আপনি অনেক অনেক ভালো মানুষ। আরে বাবারে, বসনা শর্মা আপু কোনো সমস্যা নেই আপু, আপনার মনে একটা ইস্যু হয়েছিল জুয়েলারিতে, কোনো প্রবলেম নেই আপু। সো ইনশাল্লাহ দু একদিনের মধ্যে দেখবেন ফ্রেশ সেট হাতে পেয়ে গিয়েছেন। টুম্পা মনি কেমন আছে তুমি? জি আলহামদুলিল্লাহ আপু ভালো আছে, আপনি কেমন আছেন বলেন। আচ্ছা আজকে ড্রেস নিব, অনেক দিন তোমার লাইফ মিস করা। আরে তানিয়া মালিক আপু, আচ্ছা এখন এখন আইডিটা দেখলাম, আমি তাকে কমেন্টটা দেখছি, আইডিটা দেখি নাই। তানিয়া মালিক আপু আপনি মিস করেন এটা তো বিশ্বাস হয় না। হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ আপু ভালো আছেন। নাসরিন সিদ্দিক আপু ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? হাই সুন্দরী আপু কেমন আছো? জি লীরা আপু ভালো আছে, আপনি কেমন আছেন? আপু ড্রেসটা কি দিবেন? আপু ড্রেসটা কি দিবেন? 15 হয়ে গেল মানে বুঝি নাই, হোয়াট ইজ 15 হয়ে গেল? হ্যাঁ আচ্ছা আপু, আপনারা যদি মালহার হয় আমি চাই বলেন তো, আমারটা কি মালহার? দেখে কি মনে হচ্ছে, এটা দেখে মালহার মনে হচ্ছে বলেন তো? কি ড্রেস পরেছি আজকে বলেন, মালহার পরেছি, এটা দেখে মালহার মনে হয়? হ্যাঁ হাই ডিয়ার, শাড়ি লাইফ কবে? প্রতিদিন আপনাদের জন্য শাড়ি লাইফ করতেছি, আমি কালকে রাতেও করছি। আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আগানোর কবে আসবে? হাই বান্ধবী মার্শাল্লাহ কী সুন্দর লাগছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপু। ডেলিভারি ম্যান সব জামা করে একসাথে নিয়ে আসে পার্সেল। আচ্ছা আপু অনেক সময় হচ্ছে এখন বৃষ্টি না আপু, একটু প্রেশারে আছে সবাই, একটু প্রেশারে আছে, জায়গায় জায়গায় এত বৃষ্টি, আবার অনেক এরিয়া দেখা যায় পানি জমে যায়, এটা একটা সমস্যা। হ্যাঁ 15 দিন হয়ে গিয়েছে অর্ডার নিয়েছেন। আমি না মুন আলম, আমি জানি না আপু কিসের অর্ডার, আপনার জামা নাকি ড্রেস? একটু কষ্ট করে পেজে অর্ডার করে দেন, সরি একটু পেজে নক করে দেন যে আপনার পার্সেল আপনি পাননি এখনও, অবশ্যই চেক করে দেবে, বা যদি কোনো ইস্যু থাকে সেটা আপনাদেরকে জানিয়ে দেবে, বা আমাদের আসলে চেক করতে হবে যে আপনার অর্ডার আসলে কী আছে। হ্যাঁ কারণ 15 দিন আপু আমাদের কখনো কারো কোনো কিছু আটকানো থাকে না। অনেকদিন থেকে তোমাকে দেখি, খুব ভালো লাগে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন? সিডনি থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ মুস্কান আপু, থ্যাংক ইউ। ট্রিপল পারের শাড়ি ইক্কাত কবে লাইভ হবে? আপু আসে না এখনো, আসবে, নতুন রেডি হচ্ছে, এখনও শিপমেন্ট ছাড়ে নাই, ছেড়ে দিলে চলে আসবে। হ্যাঁ আপু তুমি গাদোয়াল দেখাও, এরকম কিছু লিখছেন? আপু তোমার ড্রেসার কোড বলো প্লিজ, বুঝে গেছেন? আচ্ছা গলা আমার একদম জড়ায় আছে, জানাই না। আরে যার আপু আপনাদের কাছে কিন্তু মেসেজ আসে আপু, হ্যাঁ আমি আপনাদেরকে বলি, আপনাদের যখনই না পার্সেল স্ক্যাজুয়াল হয়ে যায় তখনই কিন্তু একটা মেসেজ আসে যে আপনার একটা পার্সেল আছে, ই কুরিয়ার থেকে এরকম একটা কোম্পানির পার্সেল আছে, এরকম একটা আসার পরে কী আসে জানেন? যেদিন লাইভ হয় সেদিন আপনাদের একটা দিনের মধ্যে একটা মেসেজ চলে আসে ডেলিভারির নাম নাম্বার সহ। একটু কষ্ট করে আপু ডেলিভারি ম্যান ফোন না দিলে আপনি ফোন করে দেবেন যে আপনার একটা ডেলিভারি আছে আমার কাছে, আপনার কাছে আমার একটা ডেলিভারি আছে, গয়না বাক্স থেকে কী আপডেট বলেন, কখন আসবেন? ভাঙা কণ্ঠে সুইট কথা বলো আর কি লাগে প্লিজ, এটাও তোমাদের সুইট লাগে, খুব স্মার্ট লাগছে, ওরে বাবা থ্যাংক ইউ। আচ্ছা আজকে কি শাড়ির লাইভ হবে? এটা আজকে হবে না আপু, আজকের দিনটা আমাকে একটু মাফ দেন, কারণ আমার আপু গলাটা মাশাল্লাহ দিলে একটু রিকভার হচ্ছে, এখন দিনের বেলা এই লাইভ করে আপু রাত্রেবেলা আজকে আমি একদম নাই, মনে করেন টুম্পাপুর নাই, গন কেস হয়ে যাবে, গন কেস। হ্যাঁ আচ্ছা আপু ড্রেস হবে, হয় কত আর হবে, কোড নাম্বার 1 হয়তো হবে, একজন লিখছে কোড কত, সমানে সবাই লিখতেছে কোড 1 কোড 1, কি মজার। আপু ওয়েটিং ফর খুবসুরত কবে দেখাবেন? আপু অনলাইনে আমি খুব চেষ্টা করছি খুবসুরত অ্যাজ আল অ্যাজ পসিবল আমাদের শিপমেন্ট চলে আসুক, আসলে আমি দেখিয়ে দেবো, না হলে যখন আসবে তখন ছাড়া কিছু করার নেই। হ্যাঁ সুন্দর তো প্রতিদিনই লাগে, তুমি হইলা সিম্পল সুন্দরী, আমার কিন্তু কমেন্টটা পছন্দ হয়েছে আপু। হ্যাঁ আপু যাদের যাদের ডেলিভারি এখনও পান না একটু কষ্ট করে ইনবক্স করেন, আপনাদেরকে অবশ্যই আপডেট জানিয়ে রাখবে যে কী অবস্থা। হ্যাঁ আপু অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। অনেকে লিখছে আপু তোমার জামার কোড কত, অনেকে আবার রিপ্লাই করে দিচ্ছে কোড 1, কেউ কিন্তু জানে না কোড কত। হ্যাঁ তোমার হাসিটা অনেক কিউট, থ্যাংক ইউ আপু। অর্ডারটা দিতে যত দেরি করছো আপু, এই অর্ডারটা দিতে যত আপু, এটাই আমাদের চেক করতে হবে, শোনা আমি না চেক করে আসলে বলতেই পারবো না যে আপনার কী অর্ডার, কেন পান নাই, বা কিছু ইস্যু আছে কি না। হ্যাঁ
সো একটু কষ্ট করে আমাকে এত কিছু না লিখে ইনবক্সে জাস্ট সিম্পলি লিখেন যে আপু আমার পার্সেলটি পাইনি, আপনার আইডি থেকে কি অর্ডার করা ছিল কি না ছিল সম্পূর্ণ চেক করে আপনাকে দেখিয়ে দেবে। ওকে আপু কমেন্টস পড়েন না কেন, চোখে হয়তো পড়ে নাই তাই, না তাছাড়া পড়ার না পড়ার কোনো কারণ নাই। বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আলপনা শাহিন আপু, আজকে মনে হয় পার্সেল হবে, তো যদি পেমেন্ট করে থাকো সমস্যা নেই, আজকে পার্সেল করার আগে চেক করে ইনশাল্লাহ ইনশাল্লাহ কী করে দেবে, পার্সেল ডিসপ্যাচ করে দেবে, হ্যাঁ জানিয়ে দেবে, কোনো প্রবলেম নেই। এলিগেন্ট বিউটিফুল লেডি, থ্যাংক ইউ। সো আজকে হ্যাঁ হয়ে গেছে, চলেন আমি মনে হয় শুরু করে ফেলি, অনেক হাই হ্যালো বাই গল্প করলাম। ইয়াস, আমি আজকে অনেক সুন্দর জামা পড়েছি, আমার ওড়নাটা যদি পুরোটা খুলি আপনারা খুশিতে পাগল হয়ে যাবেন যে এত সুন্দর ওড়না, কিন্তু আমি যেহেতু লাইভ দেখাবো আমি খুব সুন্দর করে ওড়নাটা একপাশে সেট করে নিয়েছি, সেই জন্যই ওড়নাটা যতটুকু দেখতে পাচ্ছেন অতটুকুই দেখেন, পুরোটা খুললে আমাকে আপনারা শান্তি দেবেন না, বাট আমি দেখাবো খুব সুন্দর করে। সো আজকে হচ্ছে গিয়ে মালহার লাইভ হবে, আমি নিজেও একটা মালহার পরেছি আপু, এত সুন্দর। এক আপু শুরুতে একটু জিজ্ঞাসা করছেন না, একটু কনফিউশন রেখে যে আপু আপনারটা কি আজকে মালহার, যদি মালহার হয় তাহলে অর্ডার করতে চাই। হ্যাঁ, এটা দেখে একদম বোঝার কোনো উপায় নেই, আমারটা মালহার, এবং আজকে টোটাল ছয়টা নতুন ডিজাইন দেখাবো, বিশ্বাস করেন ছয়টাই সুন্দর, ছয়টাই সুন্দর। এবং আমি কিছু লাইভের আগে আমি বলে দিই, একদম গ্যারেন্টি দিয়ে বলে দিই, একটা মালহার আপনারা আজকে খুবই কম অর্ডার করতে পারবেন। আজকের লাইভটা হচ্ছে এরকম একটা মালহারের লাইভ, মিনিমাম আজকে আমি যা দেখাবো ছয়টা ড্রেসের মধ্যে মিনিমাম আপনাকে দুইটা অর্ডার করতেই হবে, আপনি দেখবেন আপনি পারবেনই না আটকাইতে নিজেকে। সো দুইটা মিনিমাম আপনারা নেবেনই, তার মধ্যে এক আর দুই নেওয়ার চান্স সবচেয়ে বেশি। হ্যাঁ কেন, সেটা আপনি ড্রেস দেখালে বুঝতে পারবেন। হ্যাঁ সো এই হচ্ছে গিয়ে ব্যাপার, আমার চাই ডেফিনেটলি নেবেন, আমি বললাম তো আমার জামাটা যদি আমি দেখাই পাগল হয়ে যাবেন। সো যাই হোক এটা দিয়ে শুরু করবো, খুবই আমার কাছে তো খুবই ভালো লেগেছে আপু, স্পেশালি দ্য কম্বিনেশন, ওড়নাটা পুরোটা ওড়না হচ্ছে রেডের সাথে কন্ট্রাস্ট আপু, যা সুন্দর, আমি তো ভাজ করে নিয়েছি এখনই যদি আমার ওড়না, আচ্ছা আচ্ছা ছেড়ে দেখাই একটু, থামেন, আমার ওড়নাটা এত সুন্দর করে, সুন্দর ওড়না আমি সবসময় বলি আপু, সুন্দর ওড়নার পেছনে আমি একটু এরকম করে পট্টি পাইপিং করি যাতে উল্টে পাল্টা থাকলে দেখতে সুন্দর লাগে। সো এই হচ্ছে গিয়ে আমার গলাটা একটু বেঁকে আছে কেন, কাজ আমি এখানে স্পিকারটা লাগিয়েছি, স্পিকারটা ভারী আর এখানে লাগালে সুন্দরভাবে থাকতো কিন্তু আপনারা শব্দ হবে আর কি, এই জন্য একটু উপরে লাগিয়েছি বলে একটু বেঁকে আছে, ওটা ব্যাপার না, ওটা তো আপনারা আপনাদের মতো করে জামা বানাবেন, ওড়নাটা জাস্ট একটু দেখেন। সো আমারটাও আজকে মালহার আপু একদম দেখে বোঝার উপায় নেই, এবং এত সুন্দর, অনেকদিন পরে আমার কাছে মনে হচ্ছে থাকে না কিছু মালহার যে মনে হয় এরকমই আমি একটা জামা পরতে চাচ্ছিলাম, আমার নিজের কাছে মনে হচ্ছে এরকমই আজকে একটা জামা আমি পরে এসেছি। সো আজকেরটাও আমার মালহার, সো আজকে টোটাল আমি ছয়টা নতুন লেটেস্ট মালহার দেখাবো, এত সুন্দর, এত সুন্দর বলার বাইরে। হ্যাঁ থামেন আপু তাড়াতাড়ি দেখান, এক্ষণে দেখাবো, শোনা এক্ষণে দেখাবো। সো আমি ওয়ানকে হয়ে গিয়েছে তো আমি সময় নিবই না, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি, আজকে দেখাবো টোটাল ছয়টা নতুন মালহার। আমি বললাম একটা কথা বলে দিচ্ছি লাইভ শুরুর আগে, ম্যাক্সিমাম আপুরা আজকে দুইটা তিনটা করে অর্ডার করবেন, আজকে সিঙ্গেল একটা আপু আপনারা অর্ডার করতেই পারবেন না। সো মালহারের প্রাইস হচ্ছে 1500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা 50 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা, ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি, ঢাকার বাইরে হলে অবশ্যই ব্যাঙ্ক অথবা বিকাশ পেমেন্ট করে দিতে হবে। অল্প যদি অ্যামাউন্ট হয় আপু, অর্থাৎ একটাই মালহার নিচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আমি বলবো কষ্ট করে আপু বিকাশটাই করে দেওয়ার জন্য, যদি অ্যামাউন্ট বেশি হয় সেক্ষেত্রে ব্যাঙ্ক পেমেন্ট করেন, কোনো সমস্যা নেই। আর ঢাকার বাইরের আপুদের অবশ্যই 24 ঘন্টা সময় থাকে বিকাশ করার জন্য, ঢাকার ভেতরের আপুরা ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে, ঠিক আছে। সো যার যেটা লাগবে অবশ্যই কোড, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন, শুধুমাত্র ছবি না দিয়ে যদি আপু কোডটা সহ দেন দেখবেন মেসেজটা ওপেন হওয়া মাত্রই কিছুক্ষণের মধ্যে কনফার্মেশন মেসেজ পেয়ে যাবেন। সো মালহার আপু অনেক বেশি মানে মোটামুটি একটা ভালো গুড় স্টক না থাকলে আমরা লাইভে দাঁড়াই না, সো এই জন্যই মালহারে অনেক সময় রিপ্লাই পেতে একটু সময় লেগে যায়, কোনো সমস্যা নেই, যা যা লাগবে একবারে দিয়ে জাস্ট একটু লিখে দেবেন, সবকটি কনফার্ম দেখবেন কনফার্ম হয়ে গিয়েছে, আর যারা দুইটা তিনটা করে অর্ডার নেন মানে অর্ডার করেন একটু লিখে দেবেন উপরে সবকটি কনফার্ম, দেন আমরা সবগুলোই কনফার্ম করে দেবো, ঠিক আছে। তুমি কি মিরপুরে? জি আমি আজকে মিরপুরে এসেছি। সো থ্যাংক ইউ, চলেন শুরু করে ফেলি, হ্যাঁ আর সময় নেব না। সো আমি আজকে যেই মালহারটা পড়েছি এটা হচ্ছে এটা, ওকে। সো আমি আজকে এই সুন্দর মালহারটা পড়েছি, কালারটা আপু দেখেন জাস্ট, একদম বেস কালারের উপরে রেডের কম্বিনেশন, পুরো বাটার স্কচ কালার, নর্মালি এরকম গলা হলে আমি মাঝখানে ফেরে বাটন দিয়ে দিই, হ্যাঁ বাটন দিয়ে দিই, কিন্তু এখানে আমি একটা জিনিস দেখাই আপু, এখানে রেডের যে বরফি বরফি প্যাটার্নটা দিয়েছে এটাই এত সুন্দর, সো আমি এই জন্য এটাকে আর বাদ দিই নাই। হ্যাঁ আমি এটাকে, এই অংশটাকে আমি আর বাদ দিই নাই, কাজ আমার কাছে এটা খুবই ভালো লাগছিলো, লাল অংশটা আমি কোনোভাবে লাল অংশটাকে বাদ দিতে চাচ্ছিলাম না। সো এটা হচ্ছে গিয়ে কি বলেন তো আপু, আমি স্কার্ফ কোনো পেজ থেকে, টু বি ভ্যারি অনেস্ট, আমি এখনও পর্যন্ত কিনি নাই, লাকিলি আমার দুই শোরুমের পাশে দুইটা স্কার্ফের দোকান আছে, আমার এই শোরুমের পাশেও কাউসারিয়াপুর দোকান, আর আমার ধানমন্ডি শোরুমের পাশেও একটা ভাইয়ার দোকান আছে ইয়ারা। সো আমার ম্যাক্সিমাম স্কার্ফ হচ্ছে ধানমন্ডির ভাইয়ার দোকান থেকে কেনা, একদম আমাদের দোকানের সাথে যে দোকানটা, সত্যি কথা বলতে ওনার কাছ থেকে কেনা। হ্যাঁ সো ওনার কালেকশন অসম্ভব সুন্দর, অসম্ভব সীমান্ত সাম্পারে।
সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এবং আমার মনে পড়ে না আমি ওনার দোকানে কখনো চারটা নিচে স্কার্ফ কিনতে পারছি। সো ব্লার কেন ব্লার, এই ব্লার আপু পাকিস্তানি কুর্তি কেন দেখাই না? পাকিস্তানি কুর্তি যেগুলো হচ্ছে কি আমরা মোটামুটি যেগুলো আপনাদের মোস্ট ডিমান্ডিং, হ্যাঁ স্বপ্নেও আমাকে অ্যাসিস্ট করতেছেন। আরে ক্লিয়ার, জি সবাই লিখছেন ক্লিয়ার, ঠিক আছে। আই আরিয়ানা আপু তোমার ওখানে সমস্যা হয়েছে, ঠিক আছে। সো যেটা আমি বলছিলাম, কি বলছিলাম বলেন তো দেখি। সো এই যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা আজকে লাইভের কোড নাম্বার ওয়ান, ঝটপট মেসেজ করবেন আপু, এটা মিস করা যাবে না। হ্যাঁ, শেষ হওয়ার আগে লুফে নিতে হবে, যদিও যারা লাইভে অর্ডার করবেন ইনশাল্লাহ সবাই পেয়ে যাবেন, এতটুকু আমার বিশ্বাস। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা আজকে আমি পড়েছি আপু, এত ভালো লাগছে। এটা জাস্ট ড্রেসটা না খুলে যখন আমি দেখছি, ওর না গায়ে ধরে দেখছি, আমার কাছে মনে হচ্ছে আল্লামই শেষ। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ দ্য ড্রেস, এটার সাথে এটা দোপাট্টা, মানে একটা জাস্ট দেখেন আপু ড্রেসের কালার সেন্সটা দেখেন। লালের মধ্যে আবার এমন লালটা ইউজ করা যেটা দেখলে আপনার ভালো লাগবেই লাগবে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে ওয়ান, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন? প্রাইস বলেছে এটার 1500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। মিস কিন্তু আজকের মালার থেকে করাই যাবে না আপু, আজকে চোখ বন্ধ করেও যদি কেউ কোনোটাতে হাত দেন, আমি বললাম তো একদম হাতের মধ্যে সোনা এসে পড়বে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ দ্য ওয়ান আই এম ওয়েয়ারিং রাইট নাও, সেটা হচ্ছে কোড নাম্বার ওয়ান, প্রাইস হচ্ছে গিয়ে 5500 বলতে স্যার, 1500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। আমার প্যান্টটা খুব সুন্দর করে বানানো, নিচের দিকে ড্রেসের মধ্যে যে লুপটা আমি দিয়েছি না, এই লুপটাই আমি প্যান্টের মধ্যে দিয়েছি, দেখতে খুব সুন্দর লাগছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার বলেছি আমি ওয়ান, প্রাইস হচ্ছে কি এটার কত জানেন? প্রাইস হচ্ছে কি 1500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। অসম্ভব সুন্দর ড্রেসের কালার সেন্স, মানে আমি জাস্ট কালার দেখে মুগ্ধ হয়ে গিয়েছি। আমার আমার যেরকম কালার ড্রেসের জন্য পছন্দ ঠিক সেই কালারের ড্রেসটা, আর ওড়নাটা ঠিক কন্ট্রাস্ট এমন একটা সুন্দর রেডে আপু, মানে আমি না এই আপনারা যা দেখতে পাচ্ছেন লাইভে এটাই কালার, কালার কন্ট্রাস্ট এত সুন্দর, প্যাটার্ন এত সুন্দর বলার বাইরে। কোড ওয়ান পেয়েছি, ঝটপট অর্ডার করেছেন সুপার ফাস্ট লেডি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার হচ্ছে কি ওয়ান, প্রাইস হচ্ছে কি 1500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। অসম্ভব সুন্দর। সো জাস্ট কোডগুলো লিখবেন, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলে আপু কিছু লাগবে না, জাস্ট লিখে দেন, ইনফো দেওয়া আছে। এটা হচ্ছে গিয়ে ড্রেসের ব্যাক পোর্শনটা, সো ব্যাক পোর্শনটা দেখেন, প্রিন্ট আপটা আপু এত সুন্দর, মানে আমি জাস্ট কালার কম্বিনেশন দেখে পাগল এটার। সো এটা হচ্ছে গিয়ে এটার ড্রেসের ব্যাক পোর্শনটা, হ্যাঁ। সো ব্যাকের নিচে দেখেন সুন্দর করে পাড় দেওয়া আছে, এবং এটা হচ্ছে গিয়ে এটা স্লিভসের কাপড়, দুটো স্লিভস খুব সুন্দর করে দুপাশ থেকে চলে আসবে যেভাবে আমার স্লিভসটা এসেছে। সো আমি স্লিভসের নিচে কী করেছি বলেন তো, আমি স্লিভসের নিচে এখানে খুব সুন্দর করে কী করেছি বলেন, লুপ 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 দিয়ে দিয়েছি, হ্যাঁ। আপু মালহার কোড নাম্বার ওয়ান অ্যান্ড, ইয়েস অ্যান্ড, আজকে অ্যান্ড হবে, সত্যি কথা আজকে ম্যাক্সিমাম আপুর ওয়ান অ্যান্ড হবে, একদম আমি গ্যারেন্টি দিচ্ছি, এত সুন্দর সুন্দর মালহার আজকে দেখাবো। সো এই হচ্ছে গিয়ে ড্রেসখানা, সো দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে ওয়ান, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত 1500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো প্রিন্ট প্যাটার্ন সব কিছু আপনাদের এত পছন্দ হবে বলার বাইরে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার ওয়ান, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত 1500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। নিচের প্যাটার্নটা দেখেছেন আপু, মানে আপনাদের যেখানে যেখানে যে অংশে দেখাবো সেই অংশেই আপনাদের পছন্দ হবে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত, দিস ইজ কোড নাম্বার ওয়ান, প্রাইস হচ্ছে গিয়ে এগুলোর কত জানেন? প্রাইস হচ্ছে 1500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকা হচ্ছে 80 টাকা। সো যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে, ঠিক আছে। সো সরিয়ে ফেলবো, কিন্তু একটা ড্রেস খুব ভালো করে দেখালাম যেহেতু আমি পড়েছি না, সো আপনাদেরকে একটু ভালো করে দেখালে কি আর ডিজাইন বুঝতে সুবিধা। আচ্ছা অন্য ড্রেসে যাওয়ার আগে আমি বলি আপু, ম্যাক্সিমাম আপনি যে কোনো ড্রেসে এটা ডিজাইন করতে পারেন। গলার কাছে যেই লুপটা আমি দিয়েছি সেই লুপটা আমি স্লিভের মধ্যে ইউজ করেছি, নিচের দিকে আর কোনো লুপ আমি ইউজ করি না, বাট আমার চওড়া পট্টি পাইপিন পছন্দ। সো আমি ড্রেসে ব্যাকপার্ট দিয়ে যে কট পাইপিন করে দিয়েছি, নিচ থেকে একটা চওড়া পট্টি পাইপিন আমি রেডের মধ্যে বের করেছি। আর আপনারা জানেন সুন্দর দোপাট্টা হলে একটু দোপাট্টার আমি একটু এক্সট্রা কেয়ার একটু করি, সেই কেয়ারটা কীরকম, জাস্ট ওড়নাটার পেছনে আমি রেড কালারের চওড়া করে পট্টি পাইপিন দিয়ে দিয়েছি। এতে করে সুবিধা কী, এতে করে সুবিধা হচ্ছে ওড়নাটা আপনি যেভাবে পরেন, যদি একটু উল্টে পাল্টা থাকে দেখতে এত সুন্দর লাগে বলার বাইরে। হ্যাঁ এই যে দেখেন সাইড থেকে আমার যতটুকু দেখা যাচ্ছে কী সুন্দর লাগছে না, সেই ওড়নাটা আপনি সাইডে পরেন, সামনে দিয়ে পরেন, পেছন দিয়ে পরেন, যেভাবেই পরেন দেখতে একটু উল্টে পাল্টা থাকলে দেখতে খুবই সুন্দর লাগে এই জাস্ট এই চওড়া পট্টি পাইপিনের জন্য। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম, আচ্ছা যেটার কথা বলছিলাম আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি এই যে দেখেন প্যান্টের মধ্যে আমি কী করেছি, ঠিক প্যান্টের যে কাপড়টা আছে সেই কাপড় দিয়ে আমি এই যে এরকম করে লুপ 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 করে বানিয়ে দিয়েছি। সো এত সুন্দর লাগছে বলার বাইরে, হ্যাঁ অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ, এতগুলো নতুন কমেন্ট,
আপু না, আপুরা বলতে হবে, আমিও আছি। আচ্ছা ওকে, আপুরা আমার, ওকে আপুরা আমার, ভাইয়েরা সবার, নাকি ভাইয়েরা আমার, বোনেরা সবার, এরকম কিছু একটা ছিল তাই না? ভুলে গেছে লাইনটা। আচ্ছা এক কাস্টমার কমেন্ট করছে, আমি চাপার জন্য ড্রেস সেল করি, কাজ আমার কাছে সব ড্রেসই সুন্দর। রিনা আপু দারুণ একটা কমেন্ট, একটা উত্তর দিছে, লিখছে হ্যাঁ আপনি তাহলে বসে বসেন লাইভে উনার চাপার জোরই শোনেন। হ্যাঁ উনি কিন্তু নিজে আমার লাইভ দেখতেছে, বুঝতে পারছেন? শোনেন, এগুলো হচ্ছে অনেক পেজের দালাল থাকে কিছু। সো আপু মিস দালাল, ওয়েলকাম টু মাই লাইফ। দেখেন, শিখেন, শিখে বলবেন, আপনি যার হয়ে কাজ করেন তাদেরকে বলবেন যে আপু এরকম এরকম করে লাইভ করবেন, এরকম এরকম করে বলবেন, তাহলে আপনাদেরও সেল হবে, ঠিক আছে? সো এই হচ্ছে গিয়ে ঘটনা। অনেক সুন্দর ড্রেসটা, থ্যাংক ইউ সো মাচ। মানে আমি তো চাপার জোরে সেল করি, আর বাকি যারা আমার লাইভ দেখে যে 1400-1500 মানুষ, সবাই হচ্ছে কানা, বুঝছেন? আর যেই আপুটা লিখছে সোনিয়া না কি জানি নাম, উনি একাই হচ্ছে মানে ডাবল পাওয়ারের চোখের মানুষ, বুঝতে পারছেন? সো এটাই হচ্ছে ঘটনার কিছু না। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন, এটা হচ্ছে কি কোড নাম্বার 2। এটা আমি বললাম না, আজকে লাইভে যারা 1 নিবে তারা অনেকে 2ও নিয়ে নেবেন। সো যেটা এখন একটা পুরো ড্রেসটা জিগজ্যাকের মধ্যে, এটা আর কিছু বলতে হবে? হ্যাঁ। সো আপু তুমি কি একটা ড্রেস একবারই পরো? কেন আমাকে ড্রেস রিপিট করতে দেখেন না আপু? আমি অনেক বেশি ড্রেস রিপিট করি, আমার পছন্দের কিছু ড্রেসই আছে যেগুলো আমি চান্স খুঁজি যে আমি কখন কখন পরবো। আমার থেকে ড্রেস রিপিট মনে হয় না অনলাইনে কেউ করে, বিকজ আই লাভ টু ওয়্যার মাই ড্রেস রিপিটেডলি। আমার প্রত্যেকটা ড্রেসই আমার কাছে অনেক পছন্দ, হিংসা অবশ্যই। আবার জিক্স, আবার জিক্স, কমেন্ট শুনে বুঝতে পারেন না। হ্যাঁ, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, অ্যাক্টিভ হলাম না নিলে সবসময় থেকে, আল্লাহরে থ্যাংক ইউ সো মাচ আপু। এই যে যেটা দেখেন, যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 2। হ্যাঁ দিস ইজ কোড নাম্বার 2, এটা দেখেন আপু, এটা অদ্ভুত সুন্দর। দিস ইজ কোড নাম্বার 2, প্রাইস হচ্ছে গিয়ে এটা 1500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। জাস্ট পুরো আপু কাপড়টা দেখেন, পুরোটা জিগজ্যাগ জিগজ্যাগ প্রিন্ট আপ। হ্যাঁ গলার কাছে এত সুন্দর করে আপনার কি করা বলেন, এত সুন্দর করে এখানে একটা মানে ইয়ক স্টাইলে করা, নিচের দিকে হচ্ছে গিয়ে কী করা জানেন, নিচের দিকে হচ্ছে গিয়ে আপনার সুন্দর করে আরেকটা প্যানেল দেওয়া আছে। হ্যাঁ আচ্ছা, তোমার লাইভ করা আমি মুগ্ধ হয়ে দেখি, আরে থ্যাংক ইউ। সেটা হচ্ছে গিয়ে ড্রেসের ব্যাক পোর্শনটা, পুরো ব্যাক পোর্শনটা পুরো প্রিন্ট মানে এরকম করে জিগজ্যাগে পেয়ে যাচ্ছেন, সাথে হচ্ছে গিয়ে এটার স্লিভসের কাপড়টা পেয়ে যাচ্ছেন। হ্যাঁ ওড়নাটা একদম ডিফারেন্ট আপু, এই জন্য আমি আগে ড্রেসটা ফুল দেখে নিলাম, বিকজ ওড়নাটা ধরার পর আমি শুধু ওড়নাটাই দেখাবো। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত জানেন, দিস ইজ কোড নাম্বার 2, প্রাইস হচ্ছে গিয়ে এটার 1500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাক্সের পেজে, ঠিক আছে? সো এই হচ্ছে গিয়ে ড্রেস, এটা হচ্ছে গিয়ে ড্রেসের দুপাট্টা। সো যার কাছে এটা ভালো লাগে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজ করে দিতে হবে। এই ড্রেসের আমার আর কিছু বলতে হবে, আর কিছু বলতে হবে? 3 নাম্বার যেটা দেখাবো সেটা দেখেও আপনাদের একই অবস্থা হবে, আমি বলে দিলাম। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার, এই যে দেখছেন গয়না বাক্স থেকে লিখে দিছে, যারা অনলি ড্রেসের ফটো দিচ্ছেন তাদের অর্ডার বুক হচ্ছে না। সো আচ্ছা এই অ্যাডমিন ভাইয়া বা আপুরা, যারা আমার ড্রেসের ছবি দিচ্ছে সেটা তো আপনারা বুঝতেই পারবেন, আমার পরা ড্রেসটা ছবি দিলে কোড নাম্বার 1 দিয়ে বুক করে ফেলেন অ্যাডমিন ভাইয়া আপুরা। অন্যগুলোর ক্ষেত্রে আপু প্লিজ একটু কোডটা মেনশন করেন, কারণ ড্রেসগুলো আপনার মাত্র আসছে, অর্ডার নিতে 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 কোড নাম্বার ছাড়ে মুখস্থ হয়ে যাবে, বাট প্রথমের দিকে আপু কোড নাম্বার না হলে অর্ডার রাখতে খুব সমস্যা হয়। সো একটু কষ্ট করে কোড দিয়ে মেসেজ করেন। হ্যাঁ সো কোড নাম্বার আমারটা, আমার পরাটা 1, ওটা ছবি দিলে আপু ভাইয়ারা একটু নিয়ে নিন, আর কোড নাম্বার 2 থেকে একটু কষ্ট করে আপু একটু কোড নাম্বারটা দিয়ে দিন, আমি তো অনেকবার কোড বলে দিচ্ছি আপনাদেরকে যেন আপনারা মিস না করেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার 2, প্রাইস হচ্ছে গিয়ে এটা 1500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজ করে দিতে হবে। একদমই ম্যাচিং যে সলিড কালারটা আছে সেই কালারে আপনারা একটা প্যান্ট পেয়ে যাবেন, কোড 2 পেয়েছি আলহামদুলিল্লাহ। আপু সব শোরুমে এগুলো স্টক দেওয়া আছে, আমাদের ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল শোরুমে এই স্টকগুলো দেওয়া আছে। হ্যাঁ ইলা কবির আপু অনেক বড় কমেন্ট করছেন, উনি অ্যাকচুয়ালি চাপার জোরে ড্রেস সেল করে, তাই তো মোস্ট অফ দ্য টাইম সোল্ড আউট হয়ে যায়। বাই দ্য ওয়ে সিস্টার, মেবি ইউ হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট গয়না বাক্স, আজকে শুধু অর্গানিক পিপল হওয়ার জন্যই গালি খাইলেন না। দ্যাটস ট্রু আপু, সত্যি তাই। আমার এখানে কোনো আপু মানে থাকে না যে ভিউ কী বলে এটাকে, পেইড ভিউ দেখায়, যে আপনার অটোমেটিক কোনো ভিউ নেই কিন্তু আপনার এখানে একটা একটা পেইড একটা ভিউ দেখাবে। হ্যাঁ কথার কথা, আমার এখানে কখনো আপু 7000-8000 মানুষ দেখবেন না, কারণ আমার 7000-8000 মানুষ আসলে আপু যেটা হয় যে
আসলে ওভাবে জয়েন করতে পারে না বা এটা সম্ভব না। আসলে দেখা যায় যে সম্ভব না বলতে কি, আমার লাইফে আপু কখনো ওভাবে হয় না, আমার রিচ হয়ে যায় মাশাল্লাহ দিলে, যেহেতু আমার হচ্ছে কি সব অর্গানিক কাস্টমার। হ্যাঁ, সো দেখা যায় যে নিজেরাই আপনারা শেয়ার করে দেন, আমাকে লাইভে জীবনে শেয়ারও করতে বলবেন না, বাট আমি লাইভে ইনস্ট্যান্ট মাশাল্লাহ দিলে যখনই আমরা লাইভে আসি, আমাদের গয়না বাসে লাইভের জন্য কাস্টমাররা ওয়েট করে, এবং সত্যিকারের সত্যিকার রক্তে গড়া মানুষরাই ওয়েট করে। হ্যাঁ, কোনো কম্পিউটারাইজড কোনো কিছু এখানে শো করে না, সো যার কারণে এখানে যারাই কমেন্ট করে বা যারাই আসে সবগুলোই হচ্ছে গিয়ে অর্গানিক। হ্যাঁ, আচ্ছা, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, কোড ওয়ান নিতে চাই, সো একটু কষ্ট করে আপু কোড ওয়ান একটু দিয়ে মেসেজ করে দেন। হ্যাঁ, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার টু, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত, 1500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো যার কাছে তো ভালো লাগছে, কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সব মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। হ্যাঁ, সো এই হচ্ছে গিয়ে ড্রেস নাম্বার টু। সো ওয়ানের সাথে টু কী হবে বলেন, আজকে একটা নিলে একটা অটোমেটিক পা চলে যাবে। সেদিন সুরঙ্গ দেখেছি, বুঝছেন, সুরঙ্গতে একটা ডায়লগ আছে, সুন্দরী মেয়ে দেখলে দেখা যায় যে ছেলেটা মানে পিছু ধরে আর কি, তো ওখানে বলে আমার কোনো দোষ নাই, সুন্দরী মেয়ে দেখলে অটোমেটিক আমার পা ওপাশে চলে যায়। সো ব্যাপারটা হচ্ছে এরকম, সো ড্রেসের জন্য আজকে অটোমেটিক হাত চলে যাবে মেসেজে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কোড নাম্বার কত, দিস ইজ কোড নাম্বার টু, প্রাইস হচ্ছে গিয়ে এটার 1500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। অসম্ভব সুন্দর একটা দোপাট্টা দিয়েছে এটার সাথে, আমি সরিয়ে ফেলি। হ্যাঁ, সরিয়ে ফেলি, পরের ড্রেসে চলে যাব। সো এরপরে যেটা দেখাবো, এই 3 নম্বর ড্রেসের কালারটা আগুন একটা কালার দেখাবো। হ্যাঁ, কোড ওয়ান নিতে চাই, ডেফিনেটলি নেবেন, জাস্ট কোড ওয়ান লিখেন, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার লিখে মেসেজ পাঠিয়ে দেন। এটা দেখেন আপু, দিস ইজ কোড নাম্বার থ্রি, সো এটা হচ্ছে কি কোড নাম্বার থ্রিটা, আমার কাছে এত ভালো লাগছে বলার বাইরে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কোড নাম্বার থ্রি। আমি তো এটা ড্রেস দেখে পাগল, এটার সাথে এই ওড়না দিছে। হ্যাঁ, তাই তো, অনেক সুন্দর। আচ্ছা, এটা ওড়নাটা পুরো কন্ট্রাস্ট এসেছে আপু। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম একটা কি নিয়ন কালারের মধ্যে, একদম নিয়ন কালারের সাথে অদ্ভুত সুন্দর এটা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার থ্রি, নিয়নের সাথে দেখেন এত সুন্দর একটা পিঙ্কের কম্বিনেশন। সো যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। সো এটা হচ্ছে গিয়ে ড্রেস, এটা হচ্ছে গিয়ে ড্রেসের নিচের যে দামানের অংশটুকু আছে সেটা। হ্যাঁ আপু, তুমি কেমন আছো? জি ভালো আছি আপু। মালহারের ম্যাটেরিয়াল 100% লন আপু, একদম 100% মানে প্রিমিয়াম লনে পেয়ে যাবেন। আমাদের মালহার যারা নেন তারা জানেন যে আমাদের এখানে কী কোয়ালিটির মালহার পাওয়া যায়। সো আমাদের মালহারের সাথে আপু লোকাল যেই থাকে না একদম তেনা তেনা আপু মিলবেই না। আমি এই জন্যই বলি আপু, আপনার আপনি যদি গয়না বাক্স থেকে কখনো মালহার না কিনে থাকেন, আমাদের সব শোরুমে সবসময় মালহার স্টক থাকে। প্রথম পারচেসটা আপনি আমাদের শোরুমে এসে দেখে করেন আপু, প্রথম পারচেসটা আপনি শোরুমে আসেন, দেখেন, ভালো লাগলে নেবেন, না লাগলে নেবেন না, কিন্তু এতটুকু ইনশাল্লাহ বিশ্বাস আছে আমার, আপনি ড্রেস খোলার পরে যখন হাতে ধরে দেখবেন, প্রিন্ট দেখবেন, প্যাটার্ন দেখবেন, আপনি না নিয়ে যাইতে পারবেন না, এতটুকু গ্যারেন্টি আমি দিয়ে দিচ্ছি। সো এটা হচ্ছে গিয়ে ড্রেসের ব্যাক পোর্শনটা, পুরো ব্যাক পোর্শনটা এরকম করে পেয়ে যাবেন। আর স্লিভসের কাপড় যেটা আছে এটা হচ্ছে স্লিভসের কাপড় আপু, পুরো ওড়নাটা স্লিভসের কাপড়ের যে কন্ট্রাস্ট আছে সেটার সাথে পেয়ে যাচ্ছেন। এখন একটু চিন্তা করেন যে ড্রেসটা কী হতে পারে। সো এখন আমি ধরে দেখিয়ে দিচ্ছি, সো দিস ইজ কোড নাম্বার থ্রি, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন, 1500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো যার কাছে এটা ভালো লাগছে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। এত জোস বলার বাইরে, এটা হচ্ছে আমার জামাটার মতো, আমার জামাটা যেমন একদম মানে কী বলে কন্ট্রাস্টে করা, এই জামাটাও ঠিক দেখেন একদম কন্ট্রাস্টে দোপাট্টাটা দিয়েছে, দিয়ে আরও সুন্দর করে ফেলেছে ড্রেসটা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে থ্রি, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত, 1500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে। সো এটা হচ্ছে গিয়ে এটার প্যান্টের কাপড়টা, পুরো প্যান্টের কাপড়টা একদম ড্রেসের সাথে ম্যাচ করা একটা সলিড কাপড়ে পেয়ে যাচ্ছেন, সুন্দর করে বানিয়ে নেবেন ভাই। এগুলোর যতই আমি প্রশংসা করে শেষ করতে পারবো না। সো দিস ইজ কোড নাম্বার থ্রি, যার যেটা লাগবে আমি আবারও বলে দিচ্ছি, প্লিজ কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। শুধু ছবি দিলে আপু সাথে সাথে অর্ডার কিন্তু কনফার্ম হয় না, দেখা যায় আমরা ড্রেস চিনতে না পারলে আপনাকে আমরা আবার রিপ্লাই করবো যে আপু কোড নাম্বারটা দেন, আপনি আবার কোড নাম্বার নিয়ে মেসেজ করবেন, ততক্ষণ আরও অনেকগুলো মেসেজের পরে পড়ে যাবেন সিরিয়ালে। সো দরকার কি, আমার পরের ড্রেসটা আপু 1 নম্বর ছিল, ঠিক আমার মাথা ঘুরছে এত সুন্দর আপু, সত্যি বললাম তো আজকে 6টা ড্রেসই এত সুন্দর ড্রেস আসছে বলার বাইরে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কোড নাম্বার থ্রি, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত, 1500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। এইটার কম্বিনেশনটা আপু দেখেন একদম আপনার মনের মধ্যে গেঁথে যাবে। 3টা ড্রেস দেখালাম, 3টা ড্রেসে পাল্লাপাল্লি করে সুন্দর, কোনোটা থেকে কোনোটা কম না, কোনোটা থেকে কোনোটা বেশি না, পাল্লাপাল্লি করে সুন্দর। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কি কোড নাম্বার হচ্ছে গিয়ে মালহারের 3, প্রাইস হচ্ছে 1500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। হ্যাঁ, সো আমি সরিয়ে ফেলবো, পরেরটাতে চলে যাবো। হ্যাঁ, এটা কি লেমন কালার আপু? এটা নিয়ন কালার বলে বেসিক্যালি, এটাকে আপনি লেমন কালারও রাখতে পারেন, বাট লাইভে যা দেখছেন কালারটা এটাই। সো নিয়ন কালারকে বেসিক্যালি এটা বলে, ইয়েলো এবং ব্রাইট যে গ্রিনটা থাকে দুইটার যে ইন বিটুইন কালারটা থাকে ওটাকে বলেছে নিয়ন কালার। সো নিয়ন কালার
এটাই আসলে। এখন এটাকে আপনি লেমন কালার ডাকেন, আরো কোনো নাম দিতে চাইলে দেন, কোনো সমস্যা নেই। বাট এটা বেসিক্যালি এটাকে বলে নিয়ন কালার। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 3। প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন, প্রাইস বলেছে এটা 1500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা 50 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। ইয়াস, আমি কোড নাম্বার 1 পড়েছি, খুবই সুন্দর একটা ড্রেস পড়েছি, সামারটা কোড নাম্বার 1। সো চলেন এখন কোড নাম্বার আমি 3 দেখাবো। হ্যাঁ, কালারটা, সরি, 3 দেখিয়ে ফেলেছি, কালারটা দেখেন, কোড নাম্বার 4। আজকে যে ভাই কে কোনটা ছেড়ে কোনটা নেবেন আমি জানি না, আজকে তো আপনার পাগল হয়ে যাবেন, কোনটা ছেড়ে কোনটা নেবেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার 4, এটা দেখেন, এটা কি দেখাচ্ছি। কোড 3 নিব, যেটা দেখাবো আপনারা সেটাই কমেন্ট করবেন যে আপু এটা নেবো, আপনি দেখেন গ্যারান্টেড, আজকে গ্যারান্টি দিয়ে সেল করবো। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কোড নাম্বার 4। প্রাইস হচ্ছে এটা কত জানেন, প্রাইস হচ্ছে 1500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা 50 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। কালারটা দেখেছেন, একদম মানে কড়কড়া একটা জাম কালারের মধ্যে, এত সুন্দর তাই না, একদম 1-2 পেয়েছি, গুড। তানিয়া মালিক আপু, আমি লাইভ শেষ করে আপনারা আমি দেখবো তো, 1-2 শেষ হয় নাকি আরও কোথাও আরও আরও কোডে গিয়ে শেষ হয়? তো আপনার আজকে শেষ হয় কোথায় আমি দেখবো তো, দেখি, আপনাকে তো আমি চিনি আর লাইভেও আছেন আপনি, দেখবো আজকে ম্যাডাম কতক্ষণ পর্যন্ত নিজেকে কন্ট্রোল করে রাখতে পারেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত, দিস ইজ কোড নাম্বার 4। প্রাইস হচ্ছে কি, এগুলো 1500 করে, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। কালার কন্ট্রাস্টটা জাস্ট দেখেন আপু, ওনার মধ্যে পাড়ের মধ্যে একটা এই যে পাড়টা দিয়েছে, জোস, একদম জোস একটা পাড় দিয়েছে। হ্যাঁ, লাইভ শেষে দেখবো কোড 3 সোল্ড আউট, আপু তাড়াতাড়ি অর্ডার করলে পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বলেছি আমি 4। প্রাইস হচ্ছে গিয়ে এটার 1500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন। আমি কালার কন্ট্রাস্ট দেখে আপু পাগল হয়ে যাচ্ছি, এই পর্যন্ত যতগুলো ড্রেস খুললাম সবগুলোরই ওড়না কিন্তু কন্ট্রাস্ট এসেছে তাই না, তো সবগুলো ওড়না কন্ট্রাস্ট। তো এটা হচ্ছে ওড়নাটা দুই পাশে এত সুন্দর করে আঁচল দেওয়া আছে, কালার কন্ট্রাস্ট ইজ টু মাচ হ্যাভেনলি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার 4। প্রাইস হচ্ছে গিয়ে এটা 1500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। সো যার কাছে এটা ভালো লাগছে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে। সো এটার সাথে হচ্ছে গিয়ে প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন আপনারা সলিড কালারে। সো কোড 3 পেয়েছি আলহামদুলিল্লাহ, দেখেছেন যারা সুন্দর করে অর্ডার করছেন ঝটপট মেসেজ বুকও হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে কি ড্রেসের হচ্ছে ব্যাক পোর্শনটা, সো ব্যাক পোর্শনটা এত সুন্দর করে পেয়ে যাবেন, পুরোটা খুবই সুন্দর করে বুটা স্টাইলে প্রিন্ট আপ করা, নিচের দিকের পাড়টা দেখেন একদম দিলখুশ টাইপের একটা পাড়, আর এটা হচ্ছে স্লিভসের কাপড়টা, দুটো স্লিভস খুব সুন্দর করে দুপাশ থেকে বের হয়ে আসবে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বলেছি আমি 4। প্রাইস হচ্ছে কি এটা 1500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। সো যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার, হ্যাঁ এটা সব মেসেজটা করে দিতে হচ্ছে আমাদের গয়না বাক্স পেজে, কেমন। সো এই হচ্ছে গিয়ে ড্রেস, এটার কোড নাম্বার বলেছি আমি 4। প্রাইস হচ্ছে গিয়ে এটা 1500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। সরিয়ে ফেলি, এর পরটাতে চলে যাবো। এই পরটা যেটা দেখাবো সেটা একদম মানে কিছু থাকে না, আমি যেমন একটা পরেছি একদম মানে চরম সুন্দর আমার টাইপের ড্রেস, মানে একটা সেকেন্ড। তো এখন আমি একদম আবারও একটা টুম্পা টাইপের ড্রেস দেখাবো। আপু বিকাশ নাম্বার দিচ্ছেন, দিচ্ছেন মানে নাকি দিচ্ছেন না, কোনটা লিখতে চাইছিলেন? হ্যাঁ, আচ্ছা, ও মা, তাহানুম জুবাইর উপর একটা কমেন্ট নেই। হ্যাঁ আপু, আজকে সিলভার সীতা আর শাড়িটা পেয়েছি, শাড়িটা নিয়েছি টিয়া কালারের সাথে পিঙ্ক কালারের কন্ট্রাস্ট, এত সুন্দর সত্যি তাই আপু, ওটা এত জোস, এত জোস বলার বাইরে। যারা নিয়েছেন মাখনডোরাগুলো অসম্ভব সুন্দর শাড়ি আপু, শাড়িটা পরে দেখেন আপনি যদি শাড়ির মানে সফটনেস আর শাড়ির আউটলুকে যদি পাগল না হয়ে গেছেন তো আমাকে বললেন। সো এখন হচ্ছে গিয়ে যেটা দেখাবো এটা যা সুন্দর আপু, এটা যা সুন্দর, সো এটা একদম পুরো একটা বার্বি বার্বি, মানে এটা দেখে আপনার বার্বি বার্বি মনে হবে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বলেছি আমি 5। হ্যাঁ, সেকেন্ড লাস্ট, 6টা ডিজাইনের মধ্যে কিন্তু 5 নাম্বার চলছে, এটা দেখেন, এটা পুরো একটা বার্বি বার্বি, মানে আমি একদম মাখন আছে না আপু, একদম দেখলে আপনার কাছে মাখন মনে হবে বাটারি টাইপের। সো দিস ইজ এক্স্যাক্টলি দ্য বাটারি টাইপ। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 5। প্রাইস হচ্ছে গিয়ে এটার 1500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। দেখেন জাস্ট কালার কন্ট্রাস্টটা, একটা অ্যাকুয়া টাইপের একটা কালারের উপরে পিঙ্কের এত সুন্দর শেড, দেখেন জাস্ট একটু কালার কন্ট্রাস্টটা। সো এটা হচ্ছে গিয়ে এটার গলার কাছে, হ্যাঁ এটা হচ্ছে গলার কাছে, এটা হচ্ছে গিয়ে ড্রেসের নিচে বলেন, বুঝছেন, সেটা হচ্ছে গিয়ে ড্রেসের নিচে খুবই সুন্দর করে আপনারা পিঙ্কের সাথে এত সুন্দর করে জিগজ্যাগের একটা পার পেয়ে যাবেন। হ্যাঁ, সো দিস ইজ হচ্ছে গিয়ে ড্রেসের ফ্রন্ট ব্যাক, হ্যাঁ সো এটা হচ্ছে গিয়ে ড্রেসের সুন্দর ফ্রন্ট ব্যাক আপনারা দেখতে, না সরি, ফ্রন্টের উপরে নিচে আমি দেখে দিলাম, টপ বটম। এখন আপনি এটা দেখেন এর ব্যাক পোর্শনটা, ড্রেসটা যখন বানাবেন পিঠ থেকে আপনার হাফ ওয়ে এটা আসবে, নিচের হাফ ওয়েটা ড্রেসের সাথে ম্যাচ করা পেয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে গিয়ে ড্রেসের ব্যাক পোর্শনটা,
ঠিক একইভাবে ব্যাক পোর্শনের সাথে ম্যাচ করে আপনারা স্লিভটা পেয়ে যাচ্ছেন। সো দুটো স্লিভ খুব সুন্দর করে দুপাশ থেকে চলে আসবে। এই গেল ড্রেসের একটা, ড্রেসের ব্যাক পোর্শনের সৌন্দর্য। হ্যাঁ, সো এটা হচ্ছে ড্রেসের ব্যাক পোর্শন। এখন আমি ফ্রন্টটা আবার একটু ধরবো, ধরে আমি ফ্রন্টের সাথে ওড়নাটা আমি ধরবো। আমি বললাম তো, যদি আপনাদের অটোমেটিক বললাম না যে হাত চলে যাবে মেসেজে যে কোড 5 নিব, সো এটা না গেলে আমাকে বললেন। আজকে প্রত্যেকটা এত পরিমাণ সুন্দর বলার বাইরে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি, এটা দোপাট্টা। সো এরকম একটা ড্রেসের কন্ট্রাস্ট দোপাট্টা এবং দোপাট্টার প্যাটার্নটা দেখেন এখন আমাকে বলেন যে কেমন লাগছে, বুকের মধ্যে ব্যথা করছে কিনা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 5, প্রাইস হচ্ছে গিয়ে এটার 1500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো যার কাছে এটা ভালো লাগছে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে। হ্যাঁ, সো এইসব ড্রেস আপু আমার বিশ্বাস আজকে মালহারগুলো জাস্ট আমি ধরে দেখাবো, দ্যাটস ইট, কাহিনি হয়ে যাবে না, মেসেজ করে দিতে পারবো আমরা যে কোনটা কোনটা কার কার লাগবে। তবে হ্যাঁ, এতটুকু গ্যারেন্টি আজকে লাইভ থেকে যারা একটা ড্রেস নিয়ে বেরোতে পারবেন আপু, আমি বলবো আপনাদের মন অনেক শক্ত আর কি, কারণ আজকে 6টার 6টাই আপনার মনের মধ্যে গেঁথে যাবে। 6টার মধ্যে একটা পিক করা খুব টাফ আজকে। ইয়াস, আমার পরাটা কোড নাম্বার 1 ছিল। ওয়াও কালেকশন, দিজ আর অ্যাকচুয়ালি ফাইনেস্ট এভার। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বলেছি আমি 5, সো দ্যাট এটার কোড নাম্বার 5, প্রাইস হচ্ছে গিয়ে এটা 1500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সেই হচ্ছে গিয়ে ড্রেস, এটার সাথে কন্ট্রাস্ট প্যান্ট পেয়ে যাচ্ছেন। সো আবারও বলছে এটা হচ্ছে কোড নাম্বার 5, প্রাইস হচ্ছে 1500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। লাস্ট ওয়ান দেখাবো আপু, লাস্ট ওয়ানটাও একটা সেরকম সুন্দর, পুরা গুলামেদের মতো ড্রেসগুলো মাখন, সত্যি তাই। আমি লাস্টেরটা যেটা দেখাবো আপু, লাস্টের জাস্ট প্যাটার্নটা দেখেন, আমি লাস্টের প্যাটার্ন দেখে পাগল। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 6, সো দিস ইজ কোড 6। হ্যাঁ, সো এটা হচ্ছে গিয়ে ড্রেসখানা আপু। সো এটা ড্রেসের একটা ব্যাপার আমি আপনাদেরকে বলে দিই আপু, এটা যে গলাটা দিয়েছে না, গলাটা জাস্ট একটু বোট গলা করে বা কলার গলা করে বানাবেন আপু, এত অদ্ভুত সুন্দর লাগবে এটা বলার বাইরে। সো এখানে গলার কাছে যে ভি শেপটা আছে, এই ভি শেপটাকে নষ্ট করবেন না, এখান থেকে এভাবে গলাটা কাট করবেন, এর পাশ থেকে কলার দিয়ে দিবেন, এত সুন্দর লাগবে বলার বাইরে। হ্যাঁ, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বলেছি আমি কত, কোড নাম্বার 6, প্রাইস হচ্ছে গিয়ে এটার 1500 টাকা। আচ্ছা, একটা জিনিস আমি বলে রাখি আপু, আয়রনের জন্য অনেক সময় ড্রেসগুলো একটু বাঁকা হয়ে থাকে, কোনো সমস্যা নেই। সো এই ড্রেসগুলো যেটা করতে হবে, প্লিজ এই যে পাটটা আছে না, এই পাটটা কাট করে যা সুন্দর করে ড্রেসের মধ্যে আবার সেট করে নেবেন, তাহলেই সব কিছু ঠিক থাকবে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত, দিস ইজ কোড নাম্বার 6, প্রাইস হচ্ছে গিয়ে এটা 1500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। সো এটা হচ্ছে গিয়ে কি, এটা হচ্ছে গিয়ে এটার কী বলেন তো, এটা হচ্ছে গিয়ে এটার ওড়নার কাপড়টা, এত সুন্দর। সো দিস ইজ কোড 6, প্রাইস হচ্ছে গিয়ে এটা 1500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে আমাদের গয়না বাক্স পেজে। সো দিস ইজ কোড নাম্বার 6, প্রাইস হচ্ছে 1500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। একদম সলিড, একদম ড্রেসের যে কালারটা আছে বটল গ্রিন, সেই কালারে আপনারা একটা সুন্দর প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন। আর এটা হচ্ছে গিয়ে ড্রেসের ওড়নাটা, প্লিজ একটু কালার কম্বিনেশনটা দেখেন। সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত, দিস ইজ কোড নাম্বার 6, সবগুলোই তো সুন্দর, একদম একদম। হ্যাঁ, সো স্টিচ পাকিস্তানি ড্রেস আপু আমাদের আসতে সময় লাগবে, কারণ আমি রিসেন্টলি স্টিচ ড্রেস আসলে ওভাবে অর্ডার করি নাই। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে 6, প্রাইস হচ্ছে গিয়ে এটা 1500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে, ঠিক আছে। সো এটা হচ্ছে গিয়ে ড্রেসের অল ওভার যে ফ্রন্টটা আছে দেখতেই পাচ্ছেন, এত সুন্দর প্রিন্ট প্যাটার্ন। সো এটা হচ্ছে অল ওভার ফ্রন্টটা, এটার সাথে এই যে দোপাট্টা পেয়ে যাচ্ছেন, ব্যাক পোর্শনটা একটু দেখে নেন আপু। সেই হচ্ছে গিয়ে ড্রেসের ব্যাক পোর্শন, ড্রেসটা যখন বানাবেন পেছন থেকে ঠিক দেখতে ড্রেসটা এরকমই লাগবে, এরকমই পড়বে। সো এটা হচ্ছে গিয়ে ড্রেসের ব্যাক পোর্শনটা, পুরো ব্যাক পোর্শনটা আপনারা এরকম করে পেয়ে যাবেন, অ্যাশের সাথে এত সুন্দর একটা কম্বিনেশন। এবং এটা হচ্ছে গিয়ে স্লিভসের কাপড়, দুটো স্লিভস খুব সুন্দর করে দুপাশ থেকে চলে আসবে। সো যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে, ঠিক আছে। সো এই যে সুন্দর 6টা ড্রেস দেখালাম, এটা ছিল আজকে লাইভের 6টা ড্রেস, নতুন 6টা মালহার এসেছিলো, সেই 6টাই আপনাদেরকে দেখে দিলাম। যারা শুরুর দিক থেকে মিস করেছেন তাদের জন্য বলে দিচ্ছি আপু, আমি যে ড্রেসটা পরেছি, আমার ড্রেসটা হচ্ছে কোড নাম্বার 1 ছিল আজকে লাইভের। একদম চোখ বন্ধ করে কী করতে হবে, জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আজকে লাইভের ড্রেসগুলো মেসেজ করে দেবেন, দেখবেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি কনফার্মেশন মেসেজ পেয়ে যাবেন। সো আমি যেটা পরেছি দিস ইজ মালহার কোড নাম্বার 1, এছাড়াও আরও খুবই সুন্দর 5টা ডিজাইন দেখিয়েছি, যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে। আপু 3-5 অর্ডার করেছি, ইনশাল্লাহ আপু কনফার্ম করে দেবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। 3 এন্ড 5 দিতে বলো প্লিজ, দিয়ে দেবে তা আমি না আপু, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সো কোড নাম্বার 1 একটু দেখাবেন, এই যে কোড নাম্বার 1 আমি পড়ে আছি, আর কি দেখাবো বলুন। সো আমি এই যে এত সুন্দর করে জামাটা বানিয়ে পরে এসেছি আপনাদের জন্য, আরও দেখতে হবে।
সো আমি কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলেছি, যদি পারি আমি ছবিগুলো পোস্ট করে দিব, আদারওয়াইজ আমি লাইভ পোস্ট করে দিচ্ছি। এখন হচ্ছে আপনারা কি করবেন বলেন, আপনারা হচ্ছে কোড, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন। হ্যাঁ, আর আমি লাইভটা পোস্ট করে দিচ্ছি, এখান থেকে আবার যারা মিস করে গিয়েছেন সামনেরগুলো তারা দেখে খুবই সুন্দর করে অর্ডার করে ফেলতে পারেন। প্রাইস হচ্ছে আপু 1500 টাকা। মালহার লাইভে আপু অর্ডার দেখা যায়, রিপ্লাই যখন অনেক বেশি মেসেজ জমে যায় একটু রিপ্লাই করতে সময় লাগে, সো একটু সময় দেবেন আপু ইনশাল্লাহ। সিরিয়ালি কিন্তু রিপ্লাই সমানে চলছে, অনেকে দেখেন লিখছেও কিন্তু যে পেয়ে গেছি পেয়ে গেছি, অনেকে কিন্তু কমেন্ট করছেন, সো রিপ্লাই সমানে চলছে আপু, একটু সময় দিলে ইনশাল্লাহ রিপ্লাই পেয়ে যাবেন। সো আমি আজকে চলে গেলাম, এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হবে আবার আপনাদের সবার সাথে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার।